বিজেপি প্রার্থী ফ্লেক্স ছড়াকে কেন্দ্র করে চঞ্চল ছড়ালো জলপাইগুড়িতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে মঙ্গলবার রাতে ওয়ার্ডে প্রচার করে পাহাড়ি রাস্তা ধরে জেলা কার্যালয়ের দিকে যাচ্ছিলেন বিজেপি যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি তথা 6 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শ্যামপ্রসাদ আচমকাই তিনি দেখতে পান তার ফ্লেক্স ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে এরপর তিনি নতুনপাড়া এলাকায় গেলে দেখতে পান সেখানেও তার ফ্লেক্স ছিঁড়ে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা ঘটনায় কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বিজেপি প্রার্থী তার ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামপ্রসাদ কি বলছেন শুনুন সেভেন্থ হেভেন এ স্লাইস অফ হ্যাপিনেস এবার আপনার শহরে পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনার পছন্দের কেক পাবেন মাত্র 7 মিনিটে সেভেন্থ হেভেন এ স্লাইস অফ হ্যাপিনেস এনএন শপিং মল কেশব রোড কোচবিহার মোবাইল 9369851306 আমাদের 6 নম্বর ওয়ার্ডের পাহাড়িপাড়া এলাকায় এবং আরও কিছু এলাকায় ভারতীয় জনতা পার্টির ফ্লেক্স আমাদের প্রচারের ফ্লেক্স কেউ বা কারা ছিঁড়ে ফেলে দিয়েছেন ছিঁড়ে ঢেলে ফেলে দিয়েছেন কোথাও তুলে নিয়ে গেছেন তো যারা করেছেন তারা আমাদেরই শহরের বাসিন্দা হয়তো আমার 6 নম্বরই বাসিন্দা তাদের প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নেই আপনারা যেটা করছেন করুন কোনো অসুবিধা নেই কেন 6 নম্বর ওয়ার্ডে যেখানে আমি দাঁড়িয়েছি আমি প্রচারে গিয়ে যে মানুষের কাছে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা এই ফ্লেক্স ছিঁড়ে বা আমার পতাকা তুলে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না সকল মানুষ 6 নম্বরের মানুষ যেটা রায় দেবেন সেটা শিরোধার্য হবে আপনাদের এই কাজের জন্য আমি একটু মাত্র আপনাদের প্রতি রাগ করছি না কোনো ক্ষোভ নেই আপনারা আপনাদের কাজ করবেন আর 6 নম্বর ওয়ার্ডের আমাদের নাগরিকগণ যারা গণদেবতা তারা তার রায় দেবেন আমি এটুকুই বলতে চাই যে এইটুকু করে আমাদেরকে কোনো রকমভাবে প্ররোচনা করলেও আমরা কোনো রকমভাবে ব্যবস্থা বা কোনো কিছু বলতে যাব না আপনাদের